অনেকে আমি মানে কমেন্টস পড়ি তো আমি জানি, অনেকে কমেন্টস লিখছে যে যারা নতুন স্পর্শ স্টোরির মানে বাকি পার্টগুলো খুঁজবে তারা কি করবে, আবার অনেকে আগের পার্টগুলো দেখে নেই, সময় পায় নেই, বিভিন্ন কারণ হতে পারে। আর আমি অনেকগুলো কমেন্ট এমন পাইছিও, তো আমি ভাবছি যে যেহেতু সব ভিডিও আমি নিজের হাতে ডিলিট করছি তো আমি ওগুলো তোমাদেরকে ফেরত দিতে পারবো না, হয়তো আমার কাছে আছে, বাট ওগুলো যদি আবার দিই আমি আপলোড করে তাহলে বিভিন্ন রিজনের কারণে আমার চ্যানেলটা চলে যেতে পারে। সো ওইটা না করে আমি ভাবতেছি যে পার্ট এক থেকে পার্ট সাতটার স্পর্শ স্টোরি একটা মানে আমি এক্সপ্লেন করে দিই যে কী কী হয়েছে, তোমরা দেখে বুঝে নাও যারা যারা পার্টগুলো দেখো না আর যারা নতুন করে দেখবা। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পারবো আর তোমরা বুঝে নিও প্লিজ, কারণ আমি তোমাদেরকে সেই পার্টগুলো ফেরত দিতে পারবো না। তাই এক থেকে সাত পার্টের ভিতরে কী কী হয়েছে সব আমি এখানে বলে দিচ্ছি, তোমরা একটু বুঝে নিও, যারা যারা ইম্পর্টেন্ট কাজের জন্য দেখতে পারো নি, অনেকে কমেন্ট করছে তারা এই ভিডিওটা দেখে বুঝে নিও প্লিজ। আর হ্যাঁ গলি যারা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ আমার এখন আর মন খারাপ নেই, আমি আগে থেকে অনেক ভালো আছি, অনেকের কমেন্টে এসে জিজ্ঞেস করছে আপুর তোমার কি এখনও মন খারাপ, আসলে একটু মন খারাপ আছে বাট এতটাও না, তোমাদের এত ভালো ভালো কমেন্ট পড়ে আমার মন খারাপ হতেই পারে না। সো লেটস স্টার্টেড। নাম কিম নামজুন, পেশা মিনিস্টার, তিনি সবসময় সৎ কাজ করতে পছন্দ করেন আর শহরে তার অনেক নামও আছে, তিনি শহরে তার ছোট ভাই সোবিন ও তার ফ্যামিলি নিয়ে থাকেন। কিম নামজুনের ওয়াইফ কিম সুকজিন, তিনি পেশা একজন হাউস ওয়াইফ। কিম নামজুন ও কিম সুকজিনের দুই ছেলে, বড় ছেলে সুগা ও ছোট ছেলে জাংকুক। ছোট ছেলে জাংকুক তার বাবার মিনিস্টারের সব কাজে নির্বাচন বোর্ড এইসব বিষয়ে তার বাবাকে সাহায্য করে, এক কথায় বলতে গেলে সে তার বাবার রাইট হ্যান্ড। বয়স তার 27 বছর, সে কিম নামজুনের ছোট ছেলে। আর এইসবের পাশাপাশি তার একটা নিজের বিজনেস আছে যেটা সে নিজের টাকায় নিজের কষ্টে নিজের কর্মে সে গড়ে তুলেছে, আর তার রাইট হ্যান্ড হচ্ছে জিহো। জিহো জাংকুককে বিভিন্ন কাজে তার কোম্পানির কাজ প্লাস তার বাবার মিনিস্টার ও বোর্ডের বিভিন্ন কাজে তাকে সাহায্য করে থাকে, প্লাস তার বেস্ট ফ্রেন্ড। এখন আসি কিম নামজুনের বড় ছেলে সুগার উপর, তার বয়স 29 বছর, বিয়ে ঠিক হয়েছে তার কাজিন জিমিনের সাথে। জিমিন হচ্ছে তার ছোট চাচা মানে কিম নামজুনের ভাইয়ের মেয়ে, বড় মেয়ে। সুগার ব্যবহার আচার আচরণ একটু কোল্ড টাইপের বাট মন থেকে অনেক ভালো, আর কোনো না কোনো দিক দিয়ে ছোটোবেলা থেকে সে জিমিনকে অনেক লাইক করতো। আর ফ্যামিলিগতভাবে তাদের বিয়ে ঠিক করা হয়েছে মানে অ্যারেঞ্জ ম্যারেজ, যেটা জিমিন আর সুগার দাদি চেয়েছিল মানে কিম নামজুনের মা, সে চেয়েছিল ঘরের মেয়ে ঘরেই থাকুক। সুগার তার বাবার মিনিস্টারের কাজে তেমন একটা মাথা ঘামায় না, তার নিজের একটা বিজনেস আছে, সে একজন সফল বিজনেসম্যান জাংকুকের মতনই, আর উনি হচ্ছেন কিম নামজুনের ছোট ভাই সোবিন, পেশা একজন অনেক বড় পুলিশ অফিসার। আর উনার ওয়াইফ ইয়ুনজুন, তাদের দুই মেয়ে, বড় মেয়ে জিমিন যার বয়স 19 বছর আর ছোট মেয়ে তে যার বয়স 16 বছর। আর জিমিনের সাথেই সুগার বিয়ে ঠিক হয়েছে ফ্যামিলিগতভাবে, আর তারা সবাই এক ফ্যামিলির মানুষ, সবাই একসাথেই থাকে, তারা বলতে গেলে যৌথ ফ্যামিলি, আর কিম নামজুন আর সুবিনের মা তাদের সাথেই থাকে। এখন আসি আমাদের গল্পের নায়িকা তেহের উপর। তে ছোটোবেলা থেকেই জবে থেকে ভালোবাসার মানে বুঝতে পেরেছে, ভালোবাসা কী, কীভাবে হয়, কেমনে হয়, কীভাবে অ্যাট্রাকশন হয় সব কিছু বুঝতে পারার পর থেকে সে তার ভাই মানে তার কাজিন ভাই জাংকুককে খুব ভালোবাসে, খুব বলতে খুব। আর তার দাদি বিসুজি ও তার বড় বোন জিমিন এ বিষয়ে জানে, আর ফ্যামিলির কেউই জানে না। জবে থেকে তে ভালোবাসার মানে বুঝছে, তবে থেকেই তে জাংকুককে ভাইয়া বলে ডাকা বন্ধ করে দিয়েছে। জাংকুক ছোটোবেলা থেকেই তেকে নিজের বোনের মতন আদর করতো, আদর করে অনেক বড় করেছে, শাসন করে, কিন্তু হঠাৎ করে তের এমন চেঞ্জ বিহেভিয়ার জাংকুকের কেমন জানি লাগে। জাংকুক ছোটোবেলা থেকেই তেকে অনেক অ্যাডমায়ার করতো, তেকে দূরে থেকে দেখতো, কেন জানি তেকে দেখে তার মনে অনেক শান্তি লাগতো, একটা ভালো লাগা কাজ করতো, কিন্তু কোনো সময় সে এটাকে তেমন একটা গুরুত্ব দেয়নি। জাংকুক এমন একটা মানুষ, সে খারাপের খারাপ আবার ভালোর ভালো, যে তার সাথে ভালো সেও তার সাথে ভালো, আর যে খারাপ তার সাথে তো সে আরও খারাপ। জাংকুকের মাথা গরম সহজে হয় না, আর যখন হয় তখন সহজে কেউ তাকে শান্ত করতে পারে না। তেয়ের দাদি যেহেতু জানতো যে তে জাংকুককে অনেকটা ভালোবাসে, তাই তার দাদি ছোটোবেলা থেকে যখন থেকে তে ভালোবাসা বুঝে তখন থেকে তেকে বলতো যে এটা কর ওইটা কর, এটা করলে ছেলেদের মন গলে, তাদের কাছে যা, তাদেরকে ভালোবাস, বিভিন্ন কাজ, এরকম অনেক কিছুই তার দাদি তাকে শিখিয়েছে। আর এগুলো শুনতে শুনতে এমন টাকায় পেকেছে যে এরপর থেকে সে জাংকুককে বিভিন্নভাবে জাংকুকের কাছে যাওয়ার চেষ্টা করে, বিভিন্ন বাহানা দিয়ে, পড়ার বাহানা, বিভিন্ন বাহানা দিয়ে সে জাংকুকের কাছে যাওয়ার চেষ্টা করে, তার সাথে থাকার চেষ্টা করে, জাংকুককে অনেক রোমান্টিক
অত্যাচার করে, যেগুলো তার দাদির শিখানো, মানে বেসুজির শিখানো। একদিন তো সে জাংকুককে নিজের কাছে পাওয়ার জন্য বেসুজির কথা মতন একটা পাতলা নেটের শাড়ি পরেও জাংকুকের রুমে চলে যায়। সে প্রায় সময় রাত্রে রাত্রে একটা দুইটার দিকে জাংকুকের রুমে যায়। জাংকুককে বিভিন্নভাবে রোমান্টিক টর্চার করে, বাট জাংকুক তো ভাবে যে বাচ্চা মানুষ, এমন করে দুদিন পর ঠিক হয়ে যাবে, এটা ভালোবাসা না, এটা অ্যাট্রাকশন। কিন্তু না, সেটা আজও হয়নি। এই রোমান্টিক অত্যাচার জাংকুকের উপর দিন বা দিন বাড়তে থাকে। তে যখন 15 বছর বয়স হয় তখন থেকেই তে এরকম পাগলামি করা জাংকুকের উপর শুরু করে, আর এখন তে 16 বছর বয়স। তের ভিতর একটু পার্থক্য জাংকুক দেখতে পায় না। জাংকুক মাঝে মাঝে ভাবে, এই মেয়ে কি কোনো সময় আমার উপর দিকতে টায়ার্ড হয়ে যায় না যে আমি বারবার ওকে এত দূরে সরাইয়া দিই? জাংকুক মাঝে মাঝে ভাবে, আর মাঝে মাঝে তের পাল্লায় পড়ে তের সাথে সায়ও দেয়। কিন্তু আবার যখন এ পড়ে যে না, এটা ভুল, তে তার বোন, তখনই সাথে সাথেই সে তেকে দূরে সরিয়ে দেয়। আজ পর্যন্ত তে যার কারণে জাংকুকের কাছে যেতে এখনও সফল হতে পারেনি, কিন্তু সে ট্রাই করে, যথাযথ তার ভালোবাসার কথা জাংকুককে বলে, কিন্তু জাংকুক তা মানতে রাজি নয়। কিন্তু তের এই রোমান্টিক অত্যাচারের পাল্লায় পড়ে জাংকুকও অনেকটাই দুর্বল হয়ে পড়ে, যেটা সে তের সামনে দেখাতে রাজি নয়, কিন্তু মাঝে মাঝে প্রকাশ হয়েও যায়। আর আরেকদিকে আমাদের গল্পের আরও দুইটা লাভবার কাছে আসতে শুরু করে। তাদের বিয়ে তো আগে থেকেই ঠিক করা ছিল, কিন্তু জিমি সুগাকে ছোটবেলা থেকে ভয় পায়, কারণ সুগা কোনো কথার উত্তর সঠিকভাবে দেয় না। যখনই কথা বলে হ্যাঁ, মানে একটু কোল্ড টাইপের, কিন্তু মনে মনে সে সুগাকে অনেক ভালোবাসে। সুগার জিমিনের এনগেজমেন্ট অলরেডি হয়ে গিয়েছে। সুগা কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে যায়। যখন সে বিজনেস ট্রিপ থেকে আসে তখন সাথে সাথে বিসুজি বিভিন্ন বাহানা টাহানা করে কিম নামজনকে রাজি করায় যে তাদের বিয়েটা তাদের গ্রামের বাড়িতে হবে, যার জন্য প্রথমে সবাই রাজি না থাকলেও বিসুজির জোরাজুরিতে আর জিনের রাগারাগির কাছে হার মেনে কিম নামজন রাজি হয়ে যায়। আর এদিকে চোখের আড়ালে তে স্টিল জাংকুকের উপর অত্যাচার চালিয়ে যায়, যেটা জাংকুক তো মুখ খুলে কাউকে বলতে পারছে না, সহ্য করতে পারছে, সেও তো ছেলে মানুষ, তারও তো একটা বুঝে যাও, ঠিক আছে, এত কিছু বলা যায় না সবসময়। বেসুজির কথা মতন দুদিন পরে তারা গ্রামের জন্য রওনা হয়। যেহেতু ছেলে মানুষদের কাজ আছে, তাই তারা মহিলাদেরকে গ্রামে ছেড়ে আবার কাজের উদ্দেশ্যে শহরে আসে। দুদিনের ভিতর সব কাজ ঠিকঠাক করে সব কিছু বুঝিয়ে দিয়ে তারপর তারা গ্রামে আসবে, এই উদ্দেশ্যে তারা আবার শহরে চলে আসে। আর ওদিকে গ্রামে যাওয়ার পর বেসুজির মেয়ে লিসা ও তার মেয়ে আয়ু তাদের সাথে দেখা করতে আসে। লিসার বিয়ে সম্ভবত গ্রামের জমিদার বাড়িতে হয়েছে। তার হাজব্যান্ড ইউনু আর বিসুজির সম্ভবত 3 সন্তান। আরএম হচ্ছে তার প্রথম সন্তান, লিসা হচ্ছে দ্বিতীয়, ও সোবিন হচ্ছে সবচেয়ে ছোট সন্তান তার। অনেকদিন পর মেয়ের সাথে দেখা হওয়ার পর বিসুজি গল্পের আড্ডে মেতে ওঠে। তার সাথে মেতে ওঠে জিন আর ইউনজুন, আর জিমিনারতে এক কোনায় দাঁড়িয়েছিল, তারা সব গল্প শুনছিল। কিন্তু এক কথায় দুই কথায় হঠাৎ করে জাংকুকের বিয়ের কথা ওঠে। তখন তে মুখটা মলিন হয়ে আসে, বুক ফেটে তার কান্না পাচ্ছে। তার অবস্থা একমাত্র বেসুজি আর জিমিনি বুঝতে পারে। এক কথায় দুই কথায় জিন আয়ুর সাথে জেকের বিয়ে ঠিক করে ফেলে, আর তাদের এনগেজমেন্ট নাকি এই গ্রামেই করিয়ে ফেলবে। এই কথা শুনে তে নিজের কান্না আর আটকে রাখতে পারে না, সে সাথে সাথেই ওখান থেকে দৌড়ে চলে যায়। রুমে গিয়ে জোরে জোরে চিৎকার করে কান্না করতে শুরু করে। সেই রাত্রে তের আর ঘুম হয় না, সে সারাদিন কান্না করে, খাবার দাবার বন্ধ করে দেয়। জিমিন তার বোনের এই অবস্থা দেখতে পায় না। রাত্রিবেলা তে নিজের এই কষ্ট আর নিজের ভিতর রাখতে পারে না, সে বাধ্যতামূলকভাবে জাংকুককে ফোন দেয়, তার বড় বোন জিমিনের ফোন দিয়ে। কারণ কিম নামজুন আর সোবিন আর জাংকুক ছিল শহরে, আর মেয়েদের সাথে ছিল গ্রামে শুধু সুগা। তে ওই রাত্রে কান্নাকাটি করে জাংকুককে তার ভালোবাসার কথা স্পষ্টভাবে বলে, তাও জাংকুক চুপ থাকে। তারপর তার সাথে যে আয়ুর বিয়ে ঠিক হয়েছে এটাও তে বলে, কিন্তু জাংকুক এর পরিবর্তে কিছুই বলে না, সে উল্টা তেকে বলে ঘুমিয়ে যেতে। তের বড্ড অভিমান হয়, তে কল রেখে কান্না করতে করতে ঘুমিয়ে যায়। কিন্তু কল রাখার পরও তে ঘুম আসে না, তে প্রায় ফজরে আজান করে খুব কান্না করে, অনেক বেশি, যার কারণে তার চোখ নাক মুখ ফুলে গিয়েছে, তাকে খুব মায়াবতী লাগছে। কিন্তু তার কান্না যেন থামছেই না। পরে যখন ফজর আজান দেয় তখন গিয়ে তের চোখটা লেগে আসে আর তে ঘুমিয়ে যায়। কিন্তু অতিরিক্ত পরিমাণে কান্না করার কারণে তের প্রচণ্ড মাথা ব্যথা করে, মাথা ভার হয়ে যায়, যার কারণে তের পর মুহূর্তেই জ্বর চলে আসে। গ্রামের বাড়ি ফজর আজান পর সবাই নামাজ পড়ে, তেমন একটা কেউ ঘুমায় না। তখন ইউনজুন এসে জিমিন আর তেকে জাগানোর চেষ্টা করে, কিন্তু জিমিন জেগে গেলেও তে জিমিন থেকে ওঠে না। তখন জিমিন তার বোনের কাছে যায়, গিয়ে চেক করাতে সে জানতে পারে তার বোনের অনেক জোরে কাঁপ
দল এসেছে সে সবাইকে ডাকে। জিন আর ইয়ুজুন তো তার সেবায় নিয়োজিত হয়ে যায়। পরিবারে সবার ছোট ছোট বলে আদরও বেশি পায়, যার কারণে একটু অসুস্থ হতে সবাই অনেক চিন্তায় পড়ে যায়। আর সেই দিনই জাংকুক আর এম আর সোবিনের গ্রামে আসার কথা, কারণ তাদের সব কাজ মেটানো হয়ে গিয়েছে। আর তের গায়ে যে কাঁপিয়ে জল এসছে এ কথা জিন আর ইয়ুজুন আর এম আর সোবিনকে বলেনি। জাংকুকও অবশ্যই এ বিষয়ে কিছু জানতো না। তারা যখন গ্রামে আসে লিসা তার ভাইদের সাথে দেখা করতে আসে। তারা সবাই মিলে গল্প করতে শুরু করে, লিসা লিসার জামাই, তার মেয়ে আয়ু আর পরিবারের সবাই। আর ওদিকে ঠিক জ্বর মাঝখান দিয়ে জিন আর ইয়ুজুনের মাথায় পট্টি দেওয়ার কারণে একটু কমেছিল, কিন্তু সবাই এদিকে গল্প করার কারণে খেয়াল করেনি। তের জ্বর আবার অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, তার মাথা গরম হয়ে যায়, চোখ দুটো লাল হয়ে যায়, মুখটা পুরো ফুলে গিয়েছে, চোখ থেকে পানি পড়ছে, পানি পড়া যেন বন্ধই হচ্ছে না। আর তে ঘুম থেকে উঠে গিয়েছিল, সে নড়াচড়া করতে পারছে না, সে বিছানায় অমনি শুয়ে আছে। সে পানি খেতে চাচ্ছে কিন্তু আশেপাশে কেউ নেই যে তাকে পানি দেবে। আর এদিকে সবাই গল্প করলেও একটা মানুষের চোখ শুধু তেকে খুঁজছে, তার রমণীকে খুঁজছে। সে আশেপাশে দেখার পরও যখন তের সন্ধান পায় না তখন জিমিনকে চোখের ইশারায় জিজ্ঞাসা করে। আর জিমিন বলে দেয় যে তের গায়ে অনেক জ্বর এসেছে আর তে তার রুমে আছে। সাথে সাথে জাংকুক সবার চোখের আড়ালে এক সেকেন্ডও দেরি না করে রুমে চলে যায়। আর গিয়ে দেখে তের নাক মুখ সব ফুলে গিয়েছে আর তে পাশের টেবিল থেকে পানি নেওয়ার চেষ্টা করছে। এটা দেখে জাংকুকের মাথার রগ গরম হয়ে যায়। জাংকুকের রাগ হওয়ার কারণ হচ্ছে কারণ একটা মেয়ে এখানে জ্বরে পড়ছে আর তারা কিনা এখানে সবাই মিলে গল্প করছে, হাসি ঠাট্টা করছে, তের দিকে তাদের কোনো খেয়াল নেই। জাংকুকের এই বিষয়টা অনেক রাগ হয়। জাংকুক তখন চিৎকার করে বলতে শুরু করে, হাউ ক্যান বি দেয়ার সো মাচ কেয়ারলেস, বলে জাংকুক সাথে সাথে তের কাছে যায়। তে তো কালকে রাত থেকে জাংকুকের সাথে কথা বলার পর থেকে অনেক অভিমান করেছে। সে প্রথমে প্রথমে জাংকুকের সাথে একদম কথা বলে না, পরে জাংকুক তেকে অনেকগুলো পিচ্ছি আদর দিয়ে অনেক শান্ত করে ঠান্ডা করে তেকে মানায়। এরপর তে জাংকুকের সাথে হসপিটালে যেতে রাজি হয়ে যায়। তখনই ওখানে আয়ু আসে, যতটুকু জাংকুক তেকে শান্ত করেছিল সাথে সাথেই পর মুহূর্তে আয়ুকে দেখে তের রাগ যেন আরও বেড়ে যায়। তে কিছু না বুঝতে পেরে শুধু চোখ থেকে তার পানি পড়তে থাকে। সো গাইস দ্যাটস ইট ফর টুডে, তোমরা সবাই জানতে চেয়েছিলে আবার অনেকে অনেকগুলো পার্ট বাদ দিয়ে দেখাও নাই। আর যারা নতুন দেখবা তাদের জন্য আমি এটা এক্সপ্লেন করছি যে পার্ট এক থেকে পার্ট সাতরি কী কী হয়েছে। তোমরা আই হোপ তোমাদেরকে আমি এক্সপ্লেন করে বুঝাইতে পারছি আর তোমরা আই থিঙ্ক ভালো বুঝছো, মানে ট্রাই করছি। এক থেকে সাত পার্টের ভিতর এই ছবি হয়েছে আর এর পরের পার্টগুলোতেও তোমরা দেখতে পারবা যে কী কী হবে। সো গাইস দ্যাটস ইট ফর টুডে, ওয়েট ফর দ্য পার্ট 9, ওকে? সো আর কলি যারা তোমরা লাইক কেন দিচ্ছ না, প্লিজ বেশি বেশি করে লাইক দাও, সাপোর্ট করো আমার চ্যানেলের, তোমাদের সাপোর্টের অনেক দরকার, প্লিজ 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 লাইক করো। সো ওয়েট ফর দ্য নেক্সট পার্ট। আর এত গরমে কষ্ট করে ফ্যান অফ করে ভিডিও বানাই, কষ্টটা বুঝতে পারলে বেশি করে লাইক করে দিও প্লিজ। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো প্লাস কমেন্ট করো, ওকে? টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।